আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মলা নবিয়্যা বাদা প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব বিষয়টি হলো যে রমজানের দুই একদিন আগে রোজা রাখা যাবে কিনা প্রিয় বন্ধুগণ অনেকেই জানেন যে শাবান মাসটা হলো খুবই ফজিলতপূর্ণ একটি মাস এবং এই মাসে আলি ইসলাম বেশি বেশি রোজা রাখতেন তো অনেকেই বেশি ফায়দা হাসিল করার জন্য বা বেশি সব অর্জন করার জন্য রমজান মাসের একদম শেষ পর্যন্ত রোজা থাকেন তো তাদের যদি বিষয়টি জানা না থাকে তাহলে কিন্তু তারা নিঃসন্দেহে ভুল করতেছে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম ভিন্ন কথা বলতেছেন রাসুল হাদিসে বলতেছেন যে রমজানের দুই একদিন আগে রোজা রাখা নিষেধ এ সময় তোমরা রোজা থাকবে না তো বন্ধুগণ আমরা সর্বপ্রথম সেই হাদিসটি জেনে নেব হজরত আবু হুরাইরা রাজিয়া তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিাসাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ যেন রমজানের একদিন বা দুই দিন পূর্বে রোজা না রাখে তবে কেউ যদি প্রতি মাসে নিয়মিত ওই তারিখে রোজা রাখতে অভ্যস্ত হয় তাহলে সে রাখতে পারবে সহিহারি হাদিস নাম্বার এক হাজার সাতশো তিরানব্বই প্রিয় বন্ধুরা হাদিসটি সম্পর্কে আপনারা অবগত হলেন তো এখানে রাসুল সাল্লাম বলতেছেন যে তোমরা রমজানের দুই একদিন আগে রোজা রাখবে না যদি তোমরা সেই সময়ে রোজা রাখতে অভ্যস্ত হও অনেকেই প্রতি মাসে রোজা রাখে প্রতি মাসে তিনটি করে রোজা রাখা হলো সুন্নত তো অনেকেই তিনটি করে রোজা রাখে তো যদি কেউ আরবি মাসের শেষের দিকে তিনটি করে রোজা রাখে অথবা শেষের পাঁচটি রোজা রাখে এরকম যদি তার সে রোজা রাখতে অভ্যস্ত হয় প্রতি মাসেই রাখে তাহলে সাবান মাসের শেষে দেখা যাচ্ছে দুই তিন দিন আগেও রোজা রাখতে পারবে কোনো সমস্যা নেই তবে যারা এরকম রোজা রাখতে অভ্যস্ত না তাদেরকে রোজা রাখতে নিষেধ করা হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হয়েছেন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন বিষয়ের ওপর জানতে চান কোন বিষয়ের ওপর ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহিদা দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق كلهم